অবশ্যই জানেন আপনারা দুটি শোরুম কলেজ স্ট্রিট এবং শ্যামবাজার প্রচুর মানুষের ঢল, কারণ প্রচুর ভ্যারাইটি, প্রচুর ডিজাইন ভ্যারাইটি, কালার ভ্যারাইটি, অনেক অনেক ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার ছোঁয়া বেনারসি নিকেতন। আমাদের সঙ্গে অবশ্যই যেমন থাকে নয়ন, অনেক স্বাগত জানাই দর্শক বন্ধুদেরকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। যেরকম তুমি বললে বেনারসিনের দুটো শোরুম কলেজ স্ট্রিট ও শ্যামবাজার, একবার অ্যাড্রেসটা বলে দিই। কলেজ স্ট্রিট শোরুমটা হলো 64 কলেজ স্ট্রিট, মানে ক্যানারা ব্যাংকের এটিএমটা কলেজ স্ট্রিটে আছে ঠিক তার পাশে, ঠিক আছে, মানে তার সংলগ্ন। আর যদি শ্যামবাজার শোরুম আসতে একদম শ্যামবাজার পাঁচ মাথার মোড় বিধানসভানির ওপর বেনারসি নিকেতন আপনাদের জন্য রয়েছে। তো আমাদের দর্শক বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট, আজকেও যেরকম বেনারসির এপিসোড চলছে ওরকমই বেনারসির এপিসোড দেখাবো। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট যে আপনারা একবার শোরুমে আসুন, এই কালেকশনগুলো দেখুন। মেনলি কেনাকাটার থেকেও মেন জিনিসটা হলো কি, যেটা একবার শোরুমে এসে দেখুন ভ্যারাইটিটা, কালেকশনটা দেখুন। এই যেরকম এই একটা শাড়ি দেখাচ্ছি, এটা একটা বেনারসি দেখাচ্ছি, তুমি ইন জেনারেল দেখবে জিনিসটা বেনারসি, তার সঙ্গে সিল্কের শাড়ির মতো দেখতে লাগছে। দেখো কেউ যদি একটা শাড়ি যদি পরে কাউ রিলেটিভের কোনো অকেশনে যেতে চায়, গর্জিয়াস অকেশনে, তো এরকম একটা শাড়ি পরে কেউ যেতেও পারবে, কারণ একদম লাইট ওয়েট, হালকা, দেখো একদম লাইট ওয়েট, তার কন্ট্রাস্ট বেনারসি আছে অ্যাকচুয়ালি এটা। কিন্তু এই শাড়িগুলো আমাদের এখন এমনই হালকা বানানো হয়েছে, সে কোনো অকেশনে সবাই ইউজ করতে পারে, মানে অনেক সময় শাড়ি তো সব মানে বেনারসিতে তুলে রাখা হয়, কিন্তু আপনি এটা পড়তে পারবেন। ইন জেনারেল আমরা ধরে নিই বেনারসি কিনলে বিয়ে বা বৌভাত যার দোষী তো ছেড়েই দিন, বেনারসি যদি কিনি দু থেকে তিনবারের বেশি সাজ করে পরে একেবারেই তাই। হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি যাতে বেনারসিটা আপনি কিছুদিন পরতে পারেন, একটা শাড়ির পিছনে অনেক টাকা ইনভেস্ট করেন, সেটা যেন পড়া যায়। আচ্ছা, এটা আমরা প্রেফিক্স এল এর এক নম্বর বেনারসি 2380 মাত্র, একদম হালকা, একদম হালকা গ্রিনে হচ্ছে ব্লাউজ পিস, 2380 এক নম্বর বেনারসি নাম্বার 2। এবার দেখো এইটা নম্বর, কালার কম্বিনেশনটা দেখো, আর রেঞ্জটাও দেখো, তার সঙ্গে অবশ্যই বলবো রেঞ্জটা দেখো, কাতান সিল্কের উপর আছে, এরম রেঞ্জে দেখো আমাদের স্টার্ট করি আমরা 1500-1600 থেকে বেনারসি, গিয়ে শেষ করি এটাকে 1520-1530-1540 অবধি। আপনারা এসে দেখুন, এইটুকু রিকোয়েস্ট যে শোরুমে আসুন না, দেখুন আপনার বাজেট যেটাই হোক, আপনার যদি পুরো বিয়ের কেনাকাটাটা মানে পুরো বিয়ের ধরুন ছেলের জামা কাপড়, জোর, ওড়না, মেয়ের বেনারসি, তত্ত্বের ধরুন শাশুড়ি মা শ্বশুরের দিয়ে যদি আপনার 7-8 হাজার 5 হাজারও বাজেট হয়, সেই 5 হাজার বাজেটেও কিন্তু হওয়া সম্ভব পুরো জিনিসটা। আবার সেটা যদি 50,000-1,00,000-2,00,000 বাজেট হয়, সেটাও হওয়া সম্ভব। এটা দেখুন রানীতে যাচ্ছে কুচি, আবার কোরা চুলটা কিন্তু এই মেহেন্দি গ্রিনে 2 নম্বর 2990 রেঞ্জ রানীতে যাচ্ছে ব্লাউজ পিস 2990 নাম্বার। এইটা রিকোয়েস্ট করা যে আপনারা যদি শোরুমে আসেন, আমাদের কি হয় আমরা আমাদের পুরো কালেকশনটা, যে কালেকশনটা আমরা বেনারসের, যে এইগুলো বেনারসি তো বেনারস থেকে আসে, বেনারসের আউটার গ্রাম যেগুলো থাকে না, ওখানে কিছু এক্সক্লুসিভ কারিগর থেকে আনা হয়, তো এই কালেকশনগুলো একটুখানি সামনে বসে দেখলে না ফ্যামিলি নিয়ে একটা আলাদা মজা আছে। আচলটা খুব সুন্দর এই বেনারসিটা, আচলটা খুব কলকা ডটের উপর খুব দারুণ ধরনের। হ্যাঁ, এবার আচল কুচি তোমার পাটটা দেখো, এই হচ্ছে পার, এটা একটা গার্ড বর্ডার যেটা কিন্তু আপনার একটু রিভার্সে গেছে আর ওপেন বর্ডার করা রয়েছে, পোলকাস দেখো, পোলকাস গুলো যাচ্ছে, দেখো পোলকাস গুলো যাচ্ছে অল ওভার, দেখো পোলকা গুলো খুব সুন্দর লাগবে, এর মধ্যে কিন্তু তিনটে কালারও অ্যাভেলেবল করা হয়েছে, দারুণ সুন্দর লাল ছাড়া। আচ্ছা, এটা বলে দিই 3 নম্বর 3850 মাত্র রেঞ্জ, মাত্র 3850 রেঞ্জ, এটা 3 নম্বর। এবার দেখো চার বেনারসি দেখাচ্ছি, এই যে স্পেসিফিক ডিজাইনের যে জাল বেনারসিটা দেখছো, এই ডিজাইনের জাল বেনারসি তুমি আমার কাছে 1500-1800-2500-3000-5000-10000 এরকম ডিজাইনেই যাবে, মানে একটু 19-20 তো তফাৎ থাকে কাপড়ের আর ডিজাইনের, দেখো ওরকমের উপর যাবে। এইরকম জাল বেনারসি যাদের কেনার ইচ্ছে, আপনারা কিন্তু আমাদের শোরুমে আসুন, প্রচুর ভ্যারাইটি দেখাতে পারবো। এটা
দেখো এর মধ্যে গোল্ড সিলভার দুটো এফেক্ট আছে জরির মধ্যে, দেখো পুরোপুরি ডার্ক গোল্ড নয়, মানে কখনো এরকম হলে গোল্ড লাগছে বা কখনো সিলভার লাগছে, কেউ সিলভার পরতে চাও এটাও কিন্তু পরতে পারো, টেস্টের জরিটা কি হয় অনেকদিন লাস্টিং খুব ভালো করে, দারুণ সুন্দর, মানে এটা কেয়ার কম নিয়েও লাস্টিং বেশি হয়, মাত্র তো 3290 রেঞ্জ, 3290 রেঞ্জ, 5 নম্বর বেনারসি, বাহ কি ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে ব্লাউজ ছিল তো লেখাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রয়্যাল ব্লু 3290। এবার যাচ্ছে হচ্ছে নেক্সট 6 নম্বরে রেড গ্রিন, এটা রেড গ্রিন বেনারসি, দেখো দারুণ সুন্দর কাটান গেছে, রেড আঁচল পারে একটু মিনে যাচ্ছে, পুরো বডিটা যাচ্ছে রেডের উপর, কুচিটুকু আসবে আবার গ্রিনে, কত সুন্দর লুক বেনারসিটা আসছে, একটা লগনে বিয়েতে পড়বে, দারুণ দেখতে লাগছে, দেখো রেঞ্জটাও কিন্তু রিজনেবল রাখা হয়েছে, লুকটা কিন্তু অসাধারণ, এটা হচ্ছে কোলা চলটা রেডি, এই আবার কোলা চলটা রেডি ফিরছে, 6 নম্বর 4890 রেঞ্জ, আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা 4890 রেঞ্জ 6, এই কন্ট্রাস্টটা দেখো, এই সেম জিনিসটা আমার আনার মেন কারণ ছিল কন্ট্রাস্টটা, আঁচলটা দেখো পুরো মিনাকারি আঁচল, মিনের কাজটাও দেখো কত সুন্দর, আর অরেঞ্জ কালার, মানে তুতের সঙ্গে আমরা কিন্তু জেনারেলি দেখে আসি লাল না হলে রানী কালার, অরেঞ্জ কালার তুতের সঙ্গে কম্বিনেশন খুব আনকমন, এগুলো পাওয়া যায় না, এই জিনিসগুলো না দু চারটে এমন জিনিস হয়তো তুমি ইন জেনারেল বসে মাথায় আসবে না, কিন্তু দেখলে বুঝতে পারবে যে জিনিসটা সত্যি আনকমন, এই জন্যই বলি কি শোরুমে আসো, মানে একবার ধরো বাইরেও তুমি যদি কলকাতার বাইরেও থাকো একটা সানডে পুরো ফ্যামিলি নিয়ে আসো, কারণ আমাদের এভরিডে দোকান খোলা, কোনো বন্ধ নেই, যে দিন তোমার ইচ্ছা হবে সেই দিন তুমি চলে আসতে পারো, এদিক ওদিক যাই হয়ে যাক দোকানটা সবসময় খোলা থাকবে আমাদের। এই হচ্ছে বা কোলা চল যাচ্ছে, কুচিতে যাচ্ছে অরেঞ্জটা, দারুণ সুন্দর, এটা 7 নম্বর 5890 আনকমন কম্বিনেশন, আর অরেঞ্জে যাচ্ছে ব্লাউজ পিস 5890 7 গেল 8 8 নম্বর রেড, কেউ যদি বউ ভাতে তো পড়তেই পারে, তাছাড়া যদি কেউ মানে হ্যাঁ আমি ওই জিনিসটার জন্যই বলছিলাম, দেখো শুধু কম্বিনেশনটা, তোমার পান্না গ্রিনের সঙ্গে একদম ব্রাইট রেড কম্বিনেশনের বেনারসিটা করা হয়েছে, দারুণ দেখতে, দেখো কম্বিনেশন বুটিটাও রাখা হয়েছে হালকা, যাতে কেউ যদি কাউর রিলেটিভের কোনো বিয়েতে একটা বেনারসি পড়তে ইচ্ছে হয় একটু কম কাজ, দেখো দারুণ সুন্দর, সেটা দেখতে কত সুন্দর লাগছে, এটা যাচ্ছে 8 নম্বর 4280 4280 সুন্দর লাগছে সেটা দেখতে, অল ব্রাইট সেটা কম্বিনেশনটাও খুব ব্রাইট, এটা হচ্ছে রেডে যাচ্ছে ব্লাউজ পিসটা, এটা গেল এবার দেখো 6 নম্বর গেল 4890 7, এটাও গ্রিন কিন্তু রানীর সাথে, রানীর সঙ্গে গ্রিন, এটা গ্রিন আঁচল গেল, গ্রিন আঁচল পার, তারপর রানী বডি, তার মধ্যে কিন্তু গ্রিনের মিনেটাও রয়েছে, দারুণ দেখতে, দেখো পাতাগুলো সাইডে দেখতে কত সুন্দর, পড়লে কত ভালো লাগবে বলো, আর এটা হচ্ছে কোলা চলটা রানী, এটা গেল হচ্ছে 9 নম্বর 6200 রেঞ্জ 6200, এবার এটা দেখো, এবার যাচ্ছে নাম্বার 10 কম্বিনেশনটা দেখো, এটা অরেঞ্জ কিন্তু না, এই অরেঞ্জটা অরেঞ্জ রেড রেড এটা রেড, হ্যাঁ রেড না রেড, এটা মানে এটা তাহলে ওই তোমার টমেটো, হ্যাঁ টমেটো রেড, একদম গ্রের সঙ্গে গেছে, গ্রের সঙ্গে রেড, আর একদম চওড়া পার দিয়ে আঁচলটা একবার দেখে নেবো, মিনেকারি আছে স্পেসিফিক্যালি, এই ডিজাইনটা কিন্তু ডিপ কালার অন্য কালারে আমরা করিয়েছি, মানে রেড তুতে রয়্যাল ব্লু একটু ডিজাইনটা চেঞ্জ হয়, কেন বেনারসি একদম সেম টু সেম হয় না,
মানে লগনের মিলনশীতে কম্বিনেশনগুলো দেখো, প্রথমে তো আঁচলটা গ্রিনে, তার মধ্যে তুতে আর রানি কালারের মিনের টাচ, তার সঙ্গে তোমার দিকের বর্ডারটা দেখবো, একটা দেখো ইয়েলো বর্ডার, একটা দেখো গ্রিন বর্ডার, আর দুটোর মিনে মেন মেন হাইলাইটিং মিনে হলো রানি, হাইলাইটিং এখানে দেখো রেড মিনেও যাচ্ছে, ওটা কিন্তু সাটল, আর রানি মিনেটা দেখো ডাবল ডাবল, দেখো তোমার ব্রাইটনেসটা রানি মিনেতে আসবে, শাড়িটার রানি মিনেগুলো খুব সুন্দর ভালো করে বোঝা যায়, আর এই ওপরের দিকেও মিনেটা কিন্তু রানি মিনেটা যাচ্ছে বেশি, লুকটা দেখো, এবার দেখো কুচিটা দেখো, কুচি দিয়ে আবার এটা কেমন লাগে, যদি ইয়েলো একটা তুমি বর্ডার করেছো, এই লুকটা দেখো, বাহ একদম 11 সাধারণ দেখতে পেন সেটা 8550 এবার যাবো এটা, এটা একটু খুলেই দেখাবো, কেন এটা আবার একটা আনকমন জিনিস, আগের দিন বলছিলাম ব্ল্যাকের মধ্যে সিলভার, এবার শুধু যদি ব্ল্যাকে কেউ সিলভার চায় সেটাও কিন্তু অ্যাভেলেবল, যেরকম ব্ল্যাক গোল্ড আগের দিন দেখেছিলাম, ওরকম যদি শুধু ব্ল্যাক সিলভার চায় সেটা অ্যাভেলেবল, মানে কন্ট্রাস্ট নেই, কিন্তু এটা করা হয়েছে কন্ট্রাস্টে। আচ্ছা ফার্স্ট যাচ্ছে এটা রানি কালারের ব্লাউজ, এটা দেখেন এটা হাতটা দেখেন, একটা যদি তুমি পড়তে পারো কোন একটা অকেশনে অসাধারণ দেখাবে আঁচলটা, এবার দেখো এটা হচ্ছে রানি কালারের আঁচল, রানি কালারের পার, সুন্দর পার যাচ্ছে রানি কালারের, আর তার মধ্যে পুরোটাই সিলভারের কাজ দেখো, পুরো অল ওভার বডিতে কিন্তু সিলভারের ওয়ার্ক, পুরো বডিটা কিন্তু সিলভারের ওয়ার্ক, কুচিটা আবার রানি, কুচিটা আবার রানিতে আছে, পুরোটাই সিলভার দিয়ে গেছে আর কি, 13 নম্বরে সুন্দর ব্ল্যাক আর রানি, এটার রেঞ্জ 4450, কেউ যদি রেড এ সিলভার চায় সেটাও অ্যাভেলেবল, মানে পিওর রেড এ বিয়ের জন্য সেটাও অ্যাভেলেবল, দেখো দারুণ দেখতে, 4450 নাম্বার 13 অসাধারণ, 13 নম্বর এটা রানিতে ব্লাউজ পিস আগে দেখিয়েছি, বা যাচ্ছে 14 নাম্বার ফোর, দেখো ওপারে যাচ্ছে, বাহ রামা গ্রিন সি গ্রিন কালারের বডি, অল ওভার ছোট ছোট বুটি, আর এটা হচ্ছে কুচিটা, বাকিটা রানি, মানে হাফ অ্যান্ড হাফ যাচ্ছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, এই যে ওপারাটা দেখছেন গ্রিন এবং রানিতে, এটা 2050 রেঞ্জ, 2050 সেটা কত দেখলাম, এটা দেখলাম হচ্ছে আমরা 14 নম্বর, এবার দেখো এই নাম্বার 15 পাঁচ যাচ্ছে রানিতে ব্লাউজ পিস, ব্লাউজ পিস, এবার যাচ্ছে আঁচল, রানিতে আঁচল, রানিতে বর্ডার, পুরো বডিটা দেখো তুতে কালারের মধ্যে আছে, মিনে রয়েছে কিন্তু তুতের উপর রানিতে, আবার লোয়ার ইয়ারটা দেখুন পেটাইজারের সঙ্গে এই অংশটা কিন্তু পুরো রানি, অল ওভার, আর কুচিটা আছে তোমার, কুচিটা যাচ্ছে কিনা পুরো হাফ যাচ্ছে বা রানিতে, হাফ এন্ড হাফ আর কি, 15 নম্বর 2650, 15 নম্বর 2650, 16 নম্বর নাম্বার 6, এই যে এইটা এটা দেখাচ্ছি, এটা অনেকটা টেবিলের সঙ্গে মিলবে দেখো, দুধ সাদার মধ্যে ক্রিমের মধ্যে আর কুচিটা আসবে ধর এইটা, বাকি হাফটা যাচ্ছে হাফ এন্ড হাফ, আবারও 16 নম্বর 2650 রেঞ্জ, আর ঠিক ওইটারই আরেকটা সিমিলার, যেটা তোমার সামনে এইটাও হাফ হাফ, মানে একটা পিচ কালার আর ওটা হচ্ছে রানি কালার, এটা রানি কালার, হ্যাঁ, এবার যাব 17 নম্বর, ব্রাইট ইয়েলোর সঙ্গে রানি, পাঁচ যাচ্ছে ব্লাউজ পিসটা, তারপর যাচ্ছে আঁচল 17, আর পুরো বডিটা হচ্ছে তোমার ইয়েলোর সঙ্গে, একটা জিনিস বলি, এই স্পেসিফিক এইসব আইটেমে আরও 15টা করে কালার কিন্তু অ্যাভেলেবেল আছে,
আর একদম অল ওভার বড় একটা বই। এটা 17 নাম্বার 3175 3175 রেঞ্জ নাম্বার 18 একটা বালুচুরি দেখব। এটা মিনেকারি বালুচুরি আছে, আগের দিন স্বর্ণচুরি দেখেছিলাম মনে হয় পাটলিপল্লি, আজকে বালুচুরি। এটা কিন্তু মিনে গাছের সাদা পুরোটা কিন্তু মিনের কাজ, আর এর মধ্যে কিন্তু 15-20-30-40-50টা কালার কালার। আবার কি এটা বালুচুরি স্বর্ণচুরি আছে, আবার স্বর্ণচুরি কন্ট্রাস্ট আছে, স্বর্ণচুরি পাটলিপল্লি আছে, মিনে রয়েছে, হ্যাঁ মিনে, আবার আলাদা একটা স্পেসিফিক মিনে আছে। এটা হচ্ছে আমরা মাস্টার ইয়েলোর মধ্যে বালুচুরি দেখছি 18 নম্বরে 8650 বিপি 8650। আবার যদি মিনেটা না থাকে তাহলে দামটা কিন্তু হাজারটা কমে যাবে কমে যাবে। এবার 19 নম্বর নাম্বার 19, আচ্ছা 19 নম্বর আমরা দেখছি, প্রথমে ব্লাউজটা দেখিনি, ব্লাউজটা আগে পড়ে গেল, জ্যাকেট পরা ব্লাউজ নেভি ব্লু তে সামনে পিছনে হাতা, এটা পুরো হাফ ব্লুতে হাফ রানিতে, আর লোয়ার ইয়কটা পুরো পাখি, অসাধারণ লোয়ার ইয়ক ভালো লাগবে দেখতে। র্যাপিয়ার কিন্তু এটা 19 নম্বর 4650, কি ভালো দেখতে লাগবে, 4650 খুব সুন্দর দেখতে লোয়ার ইয়ক। এটা গেল 19 নম্বর 4650 20। এটা একটা গ্রিন রেডের মধ্যে সি গ্রিন এর সঙ্গে রানি, এর মধ্যে কিন্তু অন্য কালার অ্যাভেলেবল, সি গ্রিন আঁচল তার সাথে সি গ্রিন বর্ডার, এই সি গ্রিন আঁচল রানি আঁচল রানি বর্ডার সি গ্রিন বডি, সরি সি গ্রিন বডি, তার মধ্যে এরকম গোল বড় বড় গোল ডিজাইন টাইপের গেছে। এটা হচ্ছে 20 নম্বর 1090 বলি, আর তার মধ্যে প্রচুর কালার আছে, দেখো তত্ত্বে তার জন্য গিফটের জন্য কত ভালো দরকার পড়ে 1090 রেঞ্জ। আচ্ছা এইটা দেখিনি রানিতে, এটা হচ্ছে ব্লাউজ পিস 1090 20 21, ঢাকা এটা একটু দেখবো, গ্যাপ ঢাকা, এটা গ্যাপ ঢাকাই নরমাল পলিশ, একটু রেঞ্জটা দেখো, এটা বলে দিই 21 নম্বরের নরমাল, আচ্ছা 850 মাত্র, 850 অনলি, আগে ছিল সফট শুধু 850, এখন কিন্তু পলিশ নরমাল পলিশও কিন্তু আমরা দেখছি 850, ছোট ছোট বুটি দেখো অল ওভার দারুণ ইয়েলো কালারের 850, মানে মানে যদি মনে করেন তত্ত্বে 20 খান ঢাকাই দেবো গায়ে লাগবে না কিন্তু, আর 850 যদি অসুবিধা হয় 790ও আছে, 790ও আছে, এবার এইটা দেখো কলকা আঁচল অল ওভার জরির বুটি, এটা কিন্তু সব চেনা ডিজাইন, খালি রেঞ্জটা দেখো 2222 নম্বর মাত্র 1150, তুমি এখনো হয়তো সব জায়গায় কেনো 1500-1600 টাকা, হ্যাঁ মাত্র 1150 1150 অনলি অনলি 1150 রেঞ্জ 1150 এর রেঞ্জ অনলি 1150, সব কালার অ্যাভেলেবল, সব কালার আছে। এবার দেখো 23 আবার একটা নরমাল পলিশ আছে, তুমি দামি দেখো তুতে তুতের সঙ্গে রানি পিঙ্ক কালার আছে, রোজ পিঙ্ক, গ্রিনও আছে, গ্রিনও আছে 23 নম্বরে, এই যে একটা গ্রিন রয়েছে দেখতে পাচ্ছি 2350 রেঞ্জ 23-2350, এটা এটা না টিস্যু ওই যে টেপটা রম এসছে, আচ্ছা 2350 23 নম্বর নাম্বার 24 নম্বর 2600 টাকা রেঞ্জ, একদম পেস্তা গ্রিনের মধ্যে রানিয়ান হোয়াইট শুরু করা, কি দারুণ দেখতে লাগছে, 2600 টাকা রেঞ্জ 24 নম্বর, এর একটা দারুণ সুন্দর কাতান সিল্কের মধ্যে দারুণ আইটেম দেখো, আঁচলটা দেখো মিনাকারি আঁচল গেছে, মিনাকারি আঁচল দারুণ সুন্দর, মিনাকারি একটা চওড়া কন্ট্রাস্টে আঁচল, কন্ট্রাস্টে বর্ডার করা, দেখো তোমাদের কন্ট্রাস্টে বর্ডারটাও যাচ্ছে, হ্যাঁ একটা হচ্ছে একটা জিওমেট্রিক একটা, আর অল ওভার ব্রোকেডে দেখো ম্যাজেন্টা কালার, কি সুন্দর দেখো শাড়িটা, তুমি গিফট দাও নিজে পরো, কত সুন্দর দেখো শাড়িটা, আর রেঞ্জ দেখো কিন্তু মাত্র 1290 1290 অনলি, এটা ব্লাউজটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লুতে 1290 মাত্র, কত রিজনেবল রেঞ্জে দেখো শাড়িটা গেল, কিন্তু খুব ব্রাইট দেখে লোকে কেউ 1290 বুঝবে না। এবার এটা দেখো এটাতে 26 নেভি ব্লু ওপরে গেছে, নেভি ব্লু বেস তার উপরে কিন্তু রানি দিয়ে পুরো কাজ করা, রানি লাল অরেঞ্জ জরির পার পুরো অল ওভার ব্রোকেড যাচ্ছে, রেশম ব্রোকেড দেখো দারুণ সুন্দর, এটা কিন্তু সুতো রেশম সুতো,
26 নম্বর এটা দাম আরো কমে গেল 1050 1050 only only এটা হচ্ছে ব্লাউজ কন্ট্রাস্ট এটা যাচ্ছে ব্লাউজ পিস 1050 26 27 27 সস্তি একটা রেড একটা গ্রিন মানে একদম রেশম সুন্দর সস্তি একটা রেশম জরির আর লোয়ার ইয়র্কটা দেখুন দারুণ দারুণ এই দাম তো অবাকজনক 690 রেঞ্জ মাত্র 690 এটা উইদাউট ব্লাউজ উইদাউট ব্লাউজ 690 রেঞ্জ 27 নম্বর গেল এবার যাব 28 এবার এটা 28 এটা আপনি দুটো সেটা কিনতে একটা হচ্ছে নেভি ব্লু আর এর মধ্যে কিন্তু কালারস আছে তাহলে এই সব যে আইটেমগুলো দেখছো র‍্যাপিয়ারে তসর বেনারসির উপর এই সবই 10 12টা 15টা করে কালার থাকে সব কালার তো দেখানো সম্ভব হয় না একটা করে খালি আইটেম দেখানো আঁচলটা একটু দেখবো মিনেকারি আঁচল আঁচলটা কত সুন্দর দেখো ময়ূর করা আছে পুরো মিনেকারি ব্রোকেডের আঁচল কত সুন্দর দেখতে দেখো আঁচলটা পুরো বর্ডারটা দেখো কন্ট্রাস্টে ব্রোকেড যাচ্ছে আর বডিতে দেখো মিনেকারি বুটি আর রেঞ্জটা দেখো আর রেঞ্জটা দেখো 28 নম্বর মাত্র 1450 only 1450 আর এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজ পিসের হাতটা ব্লুতে এটা হচ্ছে 28 1450 29 29 নম্বর 29 নম্বর একদম পিওর চন্দেরির উপর চন্দেরির রসিল্কে পার দুটো রসিল্কের পার দেওয়া আছে দুটো আর অল ওভার বডি থেকে এরকম পার্সি করা আছে বড় বড় ফুল প্যাটার্নে দারুণ দেখতে দেখো অল ওভার দেখলে সেটা কিন্তু অসাধারণ দেখাবে এটা 29 নম্বর 1100 টাকা মাত্র রেঞ্জ 1100 হ্যাঁ 1100 only 1100 এর মধ্যে কিন্তু 7-10টা কালার अवेलेबल এটা দেখছি আমরা 29 নম্বর চন্দেরির উপরে কিন্তু পাশে 7 থেকে 10 খানা কালার আছে এর 7-10 কালার আছে এবং তার সঙ্গে ব্লাউজ পিস তো আছে এবার যাব 30-30 এটা পশমিনা স্টোল দেখাচ্ছে আগে স্টোল নাকি শাল শাল আছে শাল এটা পশমিনা শাল আছে একদম নরম দেখো হাত দিয়ে দেখো একদম নরম সফট একদম 1650 মাত্র 1650 এটা কিন্তু পিওর পশমিনা পিওর পশমিনা দেখছেন 30 নম্বরে 1650 অরুণ দেখছেন আর হালকা পুরো হাতে মুছে চলে এরকমই পশমিনা এটা মিক্সে ওটা তো পিওর পশমিনা গেল এটা মিক্সে দেখো স্টোন একদম কম দাম কেউ যদি এমনি শাড়ির সঙ্গে নিতে যায় কুর্তির সঙ্গে নিতে যায় এরকম স্টাইলে প্রচুর ভ্যারাইটি আছে মাত্র 550 হ্যাঁ কেউ যদি গিফট দিতে চায় না এরকম যদি কালোর জায়গায় লাল টাল দিয়েও যদি ধরো বিয়েতে কালো দেবো না তার জায়গায় লাল দেবো সেটাও কিন্তু অ্যাভেলেবল কত সুন্দর দেখতে লাগে মাত্র 550 রেঞ্জ দেখুন 31 নম্বর এবার যাব 32 32 নম্বর এটা শাল এটা হ্যান্ডের শাল এই যে হুল মার্কেট এই যে এই হচ্ছে উল মার্কেটটা দেখিয়ে একটুখানি এইটা কিন্তু আমাদের দোকানে আপনি পাবেন উল মার্কেট এটা কাটটা এটা শাল দেখাচ্ছে পিঙ্কের উপরে যাচ্ছে হ্যান্ডে এটা হ্যান এটা হচ্ছে 32 2000 টাকা রেঞ্জ 32 2000 টাকা রেঞ্জ 33 33 নম্বর এটা তোমার শাল এটা স্টোল গেছে এটা স্টোল তুঁতের উপর স্টোল তুঁতের উপর স্টোল বাহ এটা সুন্দর দেখো স্টোলটার লুকটা 990 টাকা রেঞ্জ আছে এর মধ্যে কিন্তু সেলফ ওয়ার্ক আছে একটু দেখা যাবে সেলফ জামাওয়ার একটু বলতে 990 টাকার রেঞ্জ 33 নম্বর 34 এবার এটা দেখো এবার একটা এটাও স্টোলেই যাচ্ছে স্টোলেই যাচ্ছে নেভি ব্লুর উপরে পুরোটাও বিভিন্ন পশমিনা স্টোল আছে না 34 1350 রেঞ্জ পুরো বিভিন্ন এটা দেখো শাড়ি এটা এটা শাড়ির সঙ্গে নিলে বা একটা গাউনের সঙ্গে যদি নেয় বা একটা সালোয়ারের সঙ্গে যদি নেয় কত সুন্দর লাগে কুর্তির সঙ্গে 1350 34 এবার দেখো এইটা দেখো আবার শাল এটা শাল আছে এটা মুঠের উপরে 35 হাতের মুঠে চলে আসছে এত সব এটা পশমিনা উপর আছে এটা সিল্ক উল মার্ক আছে 35 3200 টাকার রেঞ্জ 3200 নাম্বার 35 3200 টাকা কি রেঞ্জে কাজ দেখো এই আবার একটা উইল পুরো কাজটাই কিন্তু উল মার্ক রয়েছে এক্সক্লুসিভ কাজ আছে একদম আর এই হচ্ছে তার কেউ যদি একটু গর্জিয়াস চায় পড়তে তাদের জন্য
দেখুন কতটা গেট আপ লাগছে, গর্জিয়াসনেসটা কতটা বেড়ে গেছে, একদম নতুনত্ব স্টাইলে পুরোটাই। এটাও কিন্তু উলমার্ক সমেত, এটা 36 নম্বর, 4700, 4700, দারুণ সুন্দর, একদম 4700 এক্সক্লুসিভ। এবার 37 ব্ল্যাক, এটা পিওর পশমিনা হ্যান্ড মেড। এটা একটা শেরওয়ানি বা পাঞ্জাবির সঙ্গে যদি কেউ যদি এরকম, এটা এরকম লেডিস আছে, এরকম জেন্টসও আমাদের পাওয়া যায়, একদম সেম ডিজাইন, কেউ যদি পাঞ্জাবির সঙ্গে নিতে চায় দারুণ লাগবে, দারুণ। এটা বলে দিই, এটা হচ্ছে 37 615, ক্লোজলি একটা কলকা দেখে নাও, 6150, দেখো অনেকটা শাড়ি থেকে অনুকরণ করে বলতে পারো, পাখি ডিজাইনটা দেওয়া হয়েছে, আছে কিন্তু তসরের মধ্যে সাইড কাট, মানে সাইড ওয়ার্ক যে প্রিমিয়াম কাটটা, এই দেখো সাইড বাটন তসরের মধ্যে, যেহেতু মেরুনে ওয়ার্ক রয়েছে সুন্দর। এটা 39 1250, ধুতি দিয়ে খুব সুন্দর লাগবে। আর এই ধুতিগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল, ধুতি আনা ঝামেলা দেখানো ঝামেলা কি, মানে আপনারা বুঝে অ্যাভেলেবেল, আপনারা শোরুম চলে, এবার ওই জন্যই শোরুমে আসতে বলি, ধুতি ইভেন ইলাস্টিক ধুতি, মানে নর্মাল ধুতির মতো থাকবে, রেডি ধুতি আর কি, পুরো নর্মাল ধুতির মতো থাকবে, কোমরটা ইলাস্টিক থাকবে, ওরকম অ্যাভেলেবেল আছে। এটা 40 সি গ্রিনে দেখছি, 950 এমব্রয়ডারি রয়েছে এই জায়গাটায়, 950 রেঞ্জ। এবার 41 শেরওয়ানি দেখবো, পিচ কালারের শেরওয়ানি, ফ্রন্ট ওপেন, ফ্রন্ট ওপেন রয়েছে, এটা পুরোটা ফ্রন্ট বাটনিং আছে, হ্যাঁ ভেলভেট আছে স্লিভসে, বাটনসে ভেলভেট আছে, ঠিক আছে, এই জায়গাটাও ভেলভেট, এখানে কিন্তু তোমার পুরো স্টোনের কাজ আছে, কাঠদানা কাজ আছে, পুরোটাতে এরকম রয়েছে, আর কালারটাও দেখো একদম পিচ কালার, পিচ কালার। এটা বলে দিই, এটা 2700 টাকা রেঞ্জ। এখন এই সব ধরনের শেরওয়ানির কালার বানানো হচ্ছে মেইনলি হলো রিসেপশনে টিউনিং করে পড়ার জন্য, একদম, মানে হাজবেন্ড ওয়াইফের দুজনের জন্য সেম, যাতে একরকম হয়, একরকম হয় ওই জন্য। এবার দেখো, এবার 42 নম্বর কোটে চলে এসেছি আমরা, 42 নম্বর, এটা 1250 রেঞ্জ রয়েছে, অরেঞ্জ কালার, কিন্তু এটাকে, হ্যাঁ এটা পিচ কালার অনেকটা বলতে পারো, হ্যাঁ, আর এটার এটার মধ্যে না তুমি অন্য কালারও অ্যাভেলেবেল পাবে, একদম, যে কিছুর সঙ্গে টিম আপ করেও পড়তে পারো, সেট ছাড়া, এটা সেট ছাড়া, আর এটা হচ্ছে তসর কালার, তসর গোল্ডেন এর মধ্যে, ওইটা এরকম চাইনিজ কাট ছিল, এটা কিন্তু নরমাল কাট, চাইনিজ কাট মানে এটা যেটা হাফ সার্কেল করে কাটা থাকে, এটা হচ্ছে নরমাল কাট। এটা 43 1150, আর নয়ন পরে রয়েছে একটা, সেটা আমি সেট করে পরে আছি, তুমি আমার এই প্রথমে দেখো এই কোটটা, এই কোটটা ওই 1150 টাকা রেঞ্জ আছে, দেখা একদম সেলফ ওয়ার্ক যাচ্ছে, বাটানিং আছে, ঠিক আছে, এইটা এরকম যাচ্ছে, আমি এটা একটু খুলে দিলে তুমি বুঝতে পারো, পাঞ্জাবিটা দেখো, পাঞ্জাবিটা দেখো সেলফ, এক কালারের পাঞ্জাবি, এই জায়গাটা কাজ করে র স্কিলকে, এই পাঞ্জাবিটা দাম আছে 750 টাকা, আচ্ছা পাঞ্জাবিটা 850 টাকা, আর তোমার কোটটা কত, কোটটার দাম আছে তোমার 1150, এর সঙ্গে যদি তুমি পড়তে চাও পায়জামা দিয়েও পড়তে পারো, বা ধুতি প্যান্ট দিয়ে পড়তে পারো, যেটা খুব ভালো লাগবে, আমি যদি এই কালারে একটা ধুতি প্যান্ট দিয়ে পড়ি, এটা ওইটা ধুতি প্যান্টের একটা 550 টাকা দাম আছে, পায়জামা নিলে ওটা 250 টাকা দাম আছে, দারুন। আর যদি আমি সেটিং করে বললে খুব সুন্দর লাগে জিনিসটা, আমি তো বলবো ধুতি প্যান্ট এবারে রেডিমেড ধুতি কিনে নিন, তার কারণ যখন কোটটা খুলে দেবেন ধুতি দিয়ে পরবেন, লুকটাও ভালো লাগবে, একদম একদম, আবার যখন কোট পরবেন তখন পরতেই পারেন ধুতি প্যান্টে। যাই হোক, আজকে আর হাতে সময় নেই, তবে আপনাদের বলে রাখি, দেখেছেন ঠিক আছে, কিন্তু পৌঁছে যান একদম কলেজ স্ট্রিট এবং সম্বাদের শোরুমে, বেরোনশী নিকেতন আরো সোমবারের জন্য অপেক্ষা থাকবে। নেক্সট অনুষ্ঠানে অনেক অনেক ধন্যবাদ জানাবো নয়নকে, ধন্যবাদ আপনাদের জানাবো, নমস্কার। উপহার সাজে হয়েছি আমি অনুপমা, তোমার চোখেতে রং বাহারি শাড়িতে, রূপের মাধুরীতে হয়েছি আমি অনন্যা, বেনারসি নিকেতন কিনা কাটায় স্বপ্ন, বেনারসি নিকেতন শ্যামবাজার 5 মাথার মোড়, বেনারসি নিকেতন 128/10 এ
বিধান সরণি, শ্যামবাজার 5 পয়েন্ট, কলকাতা 7 লক্ষ 4। এছাড়া 64 নম্বর কলেজ স্ট্রিট, কলকাতা 7 লক্ষ 73।